আয়োজন কর বাতিলেরও দাবি জানান মালিকরা। বিড়ির ওপর থেকে আরোপিত কর সম্পূর্ণ প্রত্যাহার সহ সামঞ্জস্যপূর্ণ শুল্ক নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতি। সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। বক্তারা বলেন, চলতি অর্থ বছরে বিড়িতে মোট 32% এবং সিগারেটে সর্বনিম্ন 7.9% শুল্ক বাড়ানো হয়েছে, যা খুবই বৈষম্যমূলক। এ সময় বিড়ির উপর অগ্রিম আয়করও বাতিলের দাবি জানান তারা। এক প্যাকেট সিগারেটের সর্বনিম্ন মূল্য 40 টাকা করারও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। দেশ সংবাদে আবারও বিরতি।